এই হচ্ছে আমাদের বয়েল। আমরা কি করব, প্রথমে এই
করে তখন অণুটির আকৃতি নিয়মিত আর যদি মুক্তজোড় ইলেকট্রন থাকে তখন মুক্তজোড় ইলেকট্রনে বিকর্ষণ ঘটে তখন অণুটার আকৃতি বিকৃতি এবং এই বিকৃত হয়ে নতুন কি আকৃতি লাভ করবে সেটা কিন্তু নির্ভর করবে মুক্তজোড় ইলেকট্রনের সংখ্যার উপর মুক্তজোড় ইলেকট্রনের সংখ্যা যত বাড়বে তোমার বন্ধন গুণ তত কমবে কারণ সেক্ষেত্রে বিকর্ষণ বেশি হয় কোয়ান্টা এই যে তত্ত্ব যে বললাম সেখান থেকে আমরা সংক্ষেপে দুই তিনটা বিষয় মনে রাখবো সেটি হচ্ছে প্রথম কথা হচ্ছে যে যদি তোমার ইলেকট্রন যুগল বন্ধনে অংশগ্রহণ করে ইলেকট্রন যুগল